চলো রোজকার মতো আজকে একবার মেনুটা দেখিয়ে দিই। আজকে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আজকে গণেশ পুজোর 10 দিন বাজারের এখানটা দিয়ে যাচ্ছিলাম, দেখো এই ঠাকুরটাকে ঢাক ঢোল পিটিয়ে ওই তাটা টাটা পিটিয়ে আজকে দুটো কুচকে উঠলো এখন লিফটে। মোটামুটি কিছু গাছ গুছিয়ে ফেলেছি, এইখানে সর্ষের তেলটা এখনো ঢাললাম না। যাই হোক না কেন, এভাবেই দেরি হয় আর কি কাজের, এই ব্লগিং শুরু করলে ওই জন্য আজকে সকালে কিছুটা কাজ আমি করে নিয়েছি, তারপর ব্লগিংটা শুরু করলাম। যেরকম আমাদের ব্রেকফাস্ট এই সবই হয়ে গেছে, এখন বাজে 11টা, তো 11টা থেকে তোমাদের সাথে আমার দিনটা শুরু হচ্ছে। তো চলো আশা করি তোমাদের দিনটাও ভালো কাটবে, আশা করবো আমার দিনটাও যেন ভালো করে কাটে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে বিশেষ কিছু রান্না করবো না, আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবো, ডাল আর ডিম ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো রোজকার মতো আজকে একবার মেনুটা দেখিয়ে দিই। আজকে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এক বাটি প্রায় তরকারি হয়েছে। একজন দেখে আমাকে কাটতে দেখে বলছিলেন যে এইটুকু বাঁধাকপিতে হবে, আজকে তাকেই পুরো বাটিটা খাওয়াবো আমি। আর এখানে আছে ডাল, আর খাওয়ার সময় শুধু ডিমটা ভাজবো তাহলেই হবে। আর দেখো বাইরেটা আবারও মেঘ করে এসেছে, সকাল থেকে একটু রোদ দিয়েছিল কিন্তু আবারও মেঘ করেছে। আমার তো চান হয়ে গেছে, চলো দেখি ম্যাডাম কি করছে। কি চলছে? আমি করছি এখানে ডিমের অমলেট, আর ডালটাকে একটু গরম বসাচ্ছি, কারণ অনেকক্ষণই প্রায় আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম একটু গরম করে নিই। এই মনে চামচটা এত ছোট না, হারিয়ে যায় এটার মধ্যে থেকে, এত বড় কৌটো তো যদি এইটুকু চামচ হয় তো হারাবেই। আর আমার না এই ডিমের অমলেট পুরো এরকম থালার মতো গোল হবে, আমার খুব ভালো লাগে। যাই হোক ডিম ভাজাটা হলে তারপর বসবো আমরা খেতে। আজকে শনিবার, রোজকার মতো আজকেও যাচ্ছি, দাঁড়াও ফ্যানটার মধ্যে আওয়াজ আসবে, তো রোজকার মতো আজকেও যাচ্ছি আমরা গণেশ টেম্পল। দুটো কুচকে উঠলো এখন লিফটে, তো আমরা নিজেরাও থ হয়ে গেছি যে হঠাৎ করে থেমে কেন গেল, তারপরে বুঝলাম। হোয়াট ইজ ইউর নেম? নবীন। নবীন, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ সুজান পিএস। আজকে গণেশ পুজোর 10 দিন বাজারের এখানটা দিয়ে যাচ্ছিলাম, দেখো এই ঠাকুরটাকে ঢাক ঢোল পিটিয়ে ওই তাটা টাটা পিটিয়ে আজকে যাচ্ছে নিয়ে বিসর্জনে। 10 দিনের দিনে এখানে বিসর্জন হয় বলেছিলাম, যার যেরকম বাজেট সে সেরকম ভাবে পুজো করে। তো চলে এগোনো যাক এবার। এসেছিলাম গণেশ টেম্পলে, পেছনটা দেখে বুঝতেই পারছো প্রায় বেশিরভাগ শনিবার দিনই এখন দেখানো হচ্ছে বলে আর ভিডিও করছি না, এখানে ব্লগ বানাচ্ছি না। আর ঠাকুরের এখানে সবসময় ভালোও লাগে না সত্যি কথা বলতে, তো এইবার বেরোবো, আর বেরোনোর সময় বাজার থেকে কিছু নিয়ে যাবো, বাড়ি ফেরার সময় কিছু কিছু নেওয়ার আছে। তো চলো গণেশ টেম্পল থেকে এসে একটু শুয়ে বসেই মোটামুটি ছিলাম, ফোন দেখছিলাম, এসবই করছিলাম। আজকে খুব একটা ব্লগ বানিয়েছি এরকমটা নয়, একটু হয় না ছুটি ছুটি মেজাজ সেরকমই একটা হচ্ছিল, যাই হোক না কেন। আর আজকে বাজারে মানে যখন গেছিলাম গণেশ টেম্পলের ওখানে ব্যাগ না নিয়ে যেতে ভুলে গেছি, এরকম প্লাস্টিক প্লাস্টিক করে সব হাতে হাতে নিয়ে আসতে হয়েছে। আমার হাতে ছিল 5খানা ব্যাগ, ওর হাতে ছিল একটা, কারণ ও 2 কেজি আলুটা নিয়ে এসেছে। যাই হোক না কেন, আমি ভাবছি এবার ট্রেটাকে গুছিয়ে নেবে। এই ট্রেটা কিন্তু এইরকম হয়ে গেছে, মানে আমি যেহেতু জিনিস রাখি তাই আমি জানি এটা দেখা যায় না সেভাবে, অসুবিধা হয় না, তাই আসলে জলটা টেনে নেয়, খুব ভালো তো নয়, পিচ বোর্ডের মতো। আসলে পাপা যে দিওয়ালিতে গিফট পায় এইগুলো করে পায়, তো তখন আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটাকে, এই প্ল্যানেই যে আমি এরকম সাজিয়ে রাখবো, তাই জন্য তখন ওই ফ্ল্যাটে ছিলাম একদম প্রথমবারে যখন শিফট করি কলকাতা থেকে ব্যাঙ্গালোর তখনই। তো যাই হোক না কেন, এখন করব রান্না। একজন আমাকে প্রথমে বললো, আমি বললাম কি রান্না করি রাতে, বলছে কিনা রুটি আলু চচ্চড়ি।
আমি যখন রান্নাঘরে আসবো তাহলে তাহলে রুটি আলু চচ্চড়ি ফাইনাল, তো বলছে না না লুচি, তারপর এরকম করে ছেড়ে দিল। যাই হোক না কেন, আমি না একটা জিনিস একদম ভুলে গেছি, আজকে দুপুরবেলা হয়ে গেছিল, আমাদের খাওয়াটা একটু বেশি মানে সবজিটা বেশি খেয়ে ফেলেছিলাম বাঁধাকপি টাঁধাকপি, তো এই জন্য আর দুপুরবেলা না বাসনটা মাজতে পারিনি। আবার রোজ যেহেতু মেজে রাখার অভ্যেস, আজকে ভুলেই গেছি যে বাসনটা মাজা হয়নি। দেখো এখানে বাসনটা পড়ে রয়েছে। এইবার আলু চচ্চড়িটা একদিকে বসাবো, বসিয়ে বাসনগুলো মাজবো, তারপরে ময়দাটা মাখবো। এখন বাজে হচ্ছে বেশি বাজে না, 9:45 বাজে, তো চলো কাজ শুরু করি। মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে ফেলেছি। এইখানে সর্ষের তেলটা এখনো ঢাললাম না, এমনি এই বোতলের তেলটা ঢেলে দিলাম, আর প্যাকেটটা এখানে দিয়েছি একটু, যেটুকু যেটুকু নয় বেশ ভালোই তেল থাকে। এখন এটাতে ময়দাটা মাখবো বলে ভাবলাম এটা একটু দিয়ে দিই, আর আলু চচ্চড়িটা ওখানে হচ্ছে। আর আমার এই বাসনগুলো মাজা হয়ে গেছে, দুপুরে বাসনগুলো ছিল তোমাদেরকে বলছিলাম, তো চলো এই কাজগুলো একটু এগিয়ে নিই। মামনি ফোন করেছিল, ওদিকে মামনিরও লেট হয়ে যাচ্ছে, আমারও লেট হয়ে যাচ্ছে, তারপর লাস্টে বললাম তোমার সাথে পরে কথা বলছি, তুমি আগে পাপা 10টার সময় খেতে চায়, তো অলরেডি 10:15 বেজে গেছে, যদিও কালকে সানডে চাপ নেই কিন্তু তা হলো, টাইমে খাওয়াটা উচিত বিশেষ করে বয়স হয়ে গেছে। এখানে লুচি আর আলু চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। সব থেকে হাস্যকর পার্ট দেখবে, লুচির সাইজ আজকে জানি না কিভাবে করেছি, এই দেখো সেই দক্ষিণেশ্বরে হিঙের কচুরিগুলো যে সাইজের বিক্রি হয় পুরো পারফেক্ট সেটাই হয়েছে। তো যাই হোক না কেন, তো চলো আগে খেয়ে নিই, এই জিনিসগুলো একটু গরম গরমই ভালো লাগে। আর বেজেও গেছে মোটামুটি 10:39 বাজে, তুলনামূলক আজকে একটু লেটই হলে আমরা চেষ্টা করি 10:30 খেতে বসে পড়ার। তো চলো আজকের মতো টাটা বলার টাইম হয়ে গেছে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটার কিছু অন্তত ভালো লেগে থাকবে, বা আমাদের ভালো লাগা ভালোবাসা কোনোটা একটা তৈরি হয়ে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে সাথে পাবো। এই আশা রেখে আজকের মতো দিনটাকে শেষ করলাম, কালকে আরও একটা নতুন দিনের শুরু, কালকে সানডেওয়ালা ব্লগ, মানে কালকে সানডে, কালকে আবারও চিকেন ডে, সানডে মানেই চিকেন হবেই, মাটনটা তো আর সবসময় সব বাড়িতে হয় না, যাই হোক না কেন, আর এখন যা পরিস্থিতি পড়েছে, পরিস্থিতি মানে মানে শরীরে সবারই মোটামুটি খাওয়া দাওয়া রেস্ট্রিকশন চলে আসছে, বারণ চলে আসছে, তো তাই জন্য চিকেনটাই হবে কালকেও। তো চলো আজকের মতো টাটা।